উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের মুসল্লিগণ, উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিবিন মুরাব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়াল অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা বোন বোনেরা, আলোচনার শুরুতে সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখ অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান মনি অত্যন্ত মেহরবানি করে সিয়াম সাধনার মাধ্যমে রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার এই পবিত্রগণ জুমা মসজিদের জুমার নামাজ পড়ার জন্য যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপত্তা দান করেছেন, রোজা রাখার তৌফিক দান করেছেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলোচনার শুরুতে মন থেকে দিল থেকে একবার কালিমাতুল শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে আমি খুতবার শুরুতে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস নবী থেকে একখানা হাদিস, কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা বলবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে যাকাতের বিধান, যাকাতের বিষয় নিয়ে। যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। মানুষের মাঝে সালাত যতটুকু গুরুত্বপূর্ণ সাথে মানুষ আদায় করে, কিন্তু যাকাত কতটুকু গুরুত্বপূর্ণের সাথে দেখা যায় আদায় করা হয় না। নামাজ যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে, ঠিক তেমনিভাবে যাকাত ও আল্লাহ তাআলার পক্ষ থেকে একইভাবে ফরজ করা হয়েছে, ঠিক কিনা? সালাতের বিধান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক যাকাতের বিধানটাও একইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এখন বাঙালি সালাতের গুরুত্ব বুঝলো, কিন্তু যাকাতের গুরুত্ব বুঝলো না। সালাত এমনও মানুষ আছে এক ওয়াক্ত নামাজ তরক করে না, কাজা করে না, সময় মতো আদায় করে, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি আবার যাকাত আদায় করে না। যাকাতের কথা বললে চেহারা লাল হয়ে যায়, এরকম কিছু লোক আছে না? নাই। কিন্তু আমরা এই খবর জানি যে আল্লাহ কোরআনে বললেন যেখানে সালাতের কথা সেখানে যাকাতের কথা কোরআনে আসে না। হে পৃথিবীর মানুষগণ, ইমানদার কর, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কোরআনের একেবারে শুরুতে কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করলো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, বিশ্বাস করলো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যে রিজিক আমি আমার বান্দার উপর দিয়েছি ওখান থেকে যেন আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, তারাই হলো মুত্তাকী। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকী কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, সালাত কায়েম করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো, সুবহানাল্লাহ, তারা হচ্ছে কি? মুত্তাকী। তাহলে এখানেও যাকাতের কথা ইঙ্গিত ইশারা আছে না? নাই। এরপরে দেখেন কোরআন শরীফের মধ্যে
সালাত এবং জাকাত আল্লাহ তাআলা একসাথেই নাজিল করেছেন এবং 50 বারের উপরেই একসাথে আল্লাহ তাআলা বলেছেন। কোথাও জাকাতের কথা আলাদাভাবে বলেছেন, কোথাও নামাজের সাথে সম্পৃক্ত করে বলেছেন, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত ইশারা বলেছেন। আমরা সবাই জানি আল্লাহ যদি কোনো বিধান কোনো জিনিস ইশারা ইঙ্গিতে বলে সেটা ফরজ হয়ে যায়। আজকে মুসলমানরা সে জাকাত আমরা আদায় করি না। কোনো মানুষ যদি সালাত আদায় করলো, নামাজ আদায় করলো, কিন্তু জাকাত আদায় করলো না, ওই ব্যক্তির নামাজ হবে না। কেন হবে না? আল্লাহ কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে সাথে কিসের কথা বলেছেন? জাকাতের কথা বলেছেন। জাকাত নামাজের সাথে সম্পৃক্ত বিষয়। কোনো ব্যক্তি জাকাত নামাজকে ফরজ মনে করলো, আদায় করলো, কাজা করলো না, কিন্তু জাকাত দিল না, ওই ব্যক্তির নামাজ পূর্ণাঙ্গ হবে না। কারণ আল্লাহ তো আলাদাভাবে বলতে পারতেন, কিন্তু আল্লাহ আলাদাভাবে কোথাও বলেননি, আল্লাহ নামাজের সাথে সম্পৃক্ত করে জাকাতের কথা বলেছেন, ঠিক কিনা? এবার আমার মূল আলোচনার দিকে ফিরে আসি। জাকাত একটি আরবি শব্দ, আমরা সবাই জানি। জাকাত কি শব্দ? আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হল আধিক্য, পরিচ্ছন্নতা, পবিত্রতা, ক্রমবৃদ্ধি, প্রশংসা ইত্যাদি হচ্ছে এর মূল অর্থ। জাকাত যদি আমরা জাকাতকে যদি পারিপার্শ্বিকভাবে যদি বুঝি, মানুষের ধন সম্পদের একটা নির্দিষ্ট অংশ গরিবের মাঝে বণ্টন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ধন সম্পদ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার মধ্যে একটি অংশ গরিবদের মাঝে বণ্টন করা, এটা আমি পারিপার্শ্বিক কর্তব্যটা কি করা? যে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে তার থেকে একটি নির্দিষ্ট অংশ গরিবদের মাঝে কি করা? বের করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধন সম্পদশালীদের ধন সম্পদের মাঝে, ধন সম্পদের ভিতরে গরিবদের অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সূরা যারিয়াত 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। হে ধনীরা, তোমাদের ধন সম্পদ থেকে গরিবদের অধিকার আদায় করে দাও। কথা বুঝতেছেন? ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। হে ধন সম্পদশালীরা, ধনীরা, সম্পদশালী ব্যক্তিরা, তোমাদের ধন সম্পদের ভিতরে গরিবদের অধিকার রয়েছে, তাদের অধিকার দিয়ে দাও। জাকাতকে কখনো দান মনে করবেন না। কারো প্রতি জাকাত দেওয়া মানে কারো প্রতি আপনি করুণা করছেন, তার প্রতি দয়া করেছেন, সেটা মনে করবেন, সেটা মনে করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছেন এটা তার অধিকার, তোমার ধন সম্পদের ভিতরে তার অধিকার রয়েছে, তার অধিকারটা তার হাতে ফিরিয়ে দাও। এটা তার মধ্যে আপনি করুণা করেননি। আল্লাহ যে ধন সম্পদ আপনাকে দিয়েছেন, আপনার ওই ধন সম্পদের ভিতরে একটা অংশ গরিবদের রয়েছে, তার অধিকার তার কাছে ফিরিয়ে দাও। অধিকার বুঝেন? এটা অধিকারের কথা বলছেন। যেমন বাপ বাপের কাছে ছেলের কি আছে? অধিকার আছে। স্ত্রীর কাছে স্বামীর অধিকার আছে, স্বামীর কাছে স্ত্রীর অধিকার আছে। এইরকম একজন কাছে আরেকজনের কাছে কি আছে? প্রাপ্য আছে। ঠিক তদরূপভাবে যারা ধন সম্পদশালী ব্যক্তি, যারা ধনবান ব্যক্তি, তাদের ধন সম্পদের ভিতরে গরিবদের কি রয়েছে? অধিকার রয়েছে, তাদের অধিকার তাদের কাছে ফিরিয়ে দাও। জাকাত কাসরাতুল ইসলাম, সামাজিক রক্তের সঞ্চালন বোঝানো হয়েছে। কেন? একজন মানুষের শরীরের দেহে কোথাও যদি কোনো অংশে রক্ত যদি সঞ্চালন বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ওই অঙ্গটা কি হয়ে যায়? অবশ হয়ে যায়, পছন্দ হয়ে যায়, সে অঙ্গটা কোনো কাজ করে না। ঠিক তদরূপভাবে যেই এলাকায়, যেই জায়গায়, যেই সমাজে জাকাত বন্ধ হয়ে যায়, ওই সমাজের মানুষগুলো আর্থিকভাবে অবসর হয়ে যায়। যেখানে জাকাত বন্ধ সেখানে গরিবরা বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে অধিকার হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। এরপর আসেন, মানুষের জীবনে যতগুলো মৌলিক প্রয়োজন পূর্ণ করার বিষয় রয়েছে মানুষের জীবনে, তার ভিতরে পাঁচটা মৌলিক, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমরা ছোটবেলায় স্কুলে পড়েছিলাম সেগুলো, এগুলো স্কুলের পড়ানো, এগুলো ইসলামের বিধান। আমরা মনে করতাম এটা মানুষের মনে হয় মৌলিক অধিকার ভিতরে রাষ্ট্রীয়ভাবে করে দেওয়া হয়েছে, না, ইসলামের বিধান। ইসলাম আপনাকে পাঁচটি বিধান নির্দিষ্ট করে দিয়েছেন, কী কী? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
এই পাঁচটি মৌলিক অধিকার সম্পূর্ণ করার বিষয়গুলোর মধ্যে যে দুটি ব্যবস্থা রয়েছে, যে দুটি ব্যবস্থা, একটা হচ্ছে সুদের উপর যেটা গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলছে, সুদ, আর এই সুদকে গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থাকে গ্রাস করে আছে, গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থাকে সুদ গ্রাস করে আছে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে সেটা থাকবে। এটা মানুষের তৈরি করা আইন। আল্লাহ তাআলা গরিবদের দারিদ্রতা উন্মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বিধান চালু করে দিয়েছেন, কিন্তু শয়তান চালু করে দিয়েছেন কি, সুদ। দরিদ্রতা উন্মোচনের জন্য যেই পথ আজকের সমাজে প্রচলন রয়েছে, গোটা পৃথিবীতে যে সুদ মানুষকে গ্রাস করে আছে, এটা মানুষের রচিত আইন, এটা শয়তানের রচিত আইন। এটা দিয়ে কখনো দরিদ্রতা উন্মোচন করা যায় না। দরিদ্রতা উন্মোচন করার জন্যে, মানুষের প্রয়োজন মিটাবার জন্যে যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হচ্ছে যাকাত। সেটা কি, যাকাত। আর এই যাকাতের দরিদ্রতা উন্মোচন করার বিধান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এই 73 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইমাতান ইয়াহদূনা বিআমরিনা وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ الله رب العالمين বলেন, আমি বনী ইসরাইলের সমস্ত নবীদেরকে এই কথা নির্দেশ দিয়েছিলাম, তারা যেন মানুষকে আল্লাহর পথে ডাকে, সুপথে ডাকে, মানুষকে যেন দিনের পথে পরিচালিত করে, এবং তারা যেন ন্যাক কাজ করে, আমার অনুগত্যদের কাজে তারা যেন আমার অনুগত্য করে, এবং তারা যেন সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, ওয়াকানু লানা আবিদিন, এবং আমার যেন অনুগত্য বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার মধ্যে এই আয়াতটা এসেছে। এমনকি যেই নবী, এমন একজন নবী ছিল জন্মের পর সাথে সাথেই কথা বলেছেন, বলতে পারেন সেই নবীর নাম কি, এমন একজন নবী জন্মের সাথে সাথে কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, এবং তিনি যে নবী সে কথা জন্মের সাথে সাথে বলেছেন, বলতে পারেন সেই নবী, সেই নবীর নাম হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। দুনিয়ায় আসার সাথে সাথে প্রথম দিনে মায়ের কোলে থাকা অবস্থায়, দুলনা থাকা অবস্থায় সাথে সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। বলেছেন প্রথম কথা বলছেন, এই প্রথম কথার মধ্যে যাকাতের কথা আছে। কিভাবে, আল্লাহ বললেন সূরা মারিয়ামের মধ্যে, ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা। হে ফিলিস্তিনের জনপদ, আমার মায়েরকে, আমার মায়ের সাথে বাজে কথা বলবে না, আমার মায়ের সতীত্ব নিয়ে তোমরা বাজে কথা বলবে না। ইন্নি আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইনজিল কিতাব নাজিল হবে, ওয়া জাআলানী নাবিয়্যা, এবং আমি তোমাদের জন্য নবী হয়ে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আমার মায়ের সাথে কথা বলতে তোমাদের জিহ্বাকে সাবধান করো, আমার মায়ের সাথে বাজে কথা বলবে না। ইন্নি আবিদুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো তোমাদের জন্য নবী হয়ে দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। আমার উপর ইনজিল কিতাব নাযিল হবে, আমার মায়ের সাথে, আমার মায়ের সম্বন্ধে, আমার মায়ের সতীত্ব নিয়ে কথা বলার আগে তোমাদের জিহ্বাকে সাবধান করো। এই জন্ম থাকা অবস্থায় প্রথম দিনে দুলনা থাকা অবস্থায় কথা বলতেছেন। এরপর বলছেন, ওয়া জাআলানী মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানী। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি যেখানে থাকি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে বরকতময় করে দিবেন, আমি যেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, বিসসালাতি ওয়াজ্জাকাতি মা দুমতু হাইয়া, এবং পৃথিবীর জমিনে আমি যতদিন জীবিত থাকব তোমাদেরকে সালাত কায়েম করার এবং যাকাত প্রদান করার কথা আমি বলবো। সুবহানাল্লাহ। তাহলে এখানে যাকাতের কথা আসরে নাই, কথা বলেন আসরে নাই। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ্জাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন পর্যন্ত এই ফিলিস্তিনের জনপদের মধ্যে জীবিত থাকব ততদিন পর্যন্ত তোমাদেরকে সালাত কায়েম করার এবং যাকাত প্রদান করার কথা বলবো। সুবহানাল্লাহ।